আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ওয়াসনাছি আপনাদের সাথে এবং আমার মাম্মা আছে আপনাদের সাথে মাম্মা সকালে উঠে আগে আগে কি করে ফেলছে দেখেছেন মাম্মা আন্টিরা গেস্টরা আসবে আমাদের বাসায় এই জন্য আমার মাম্মা এগুলো করছে পিৎজা বানাবে পিজ্জা বানাবে আচ্ছা থ্যাংক ইউ মা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা এখন আছি আপনাদের সাথে আসলে আজকে শুরুটা করেছে আমার বড় মেয়ে আসনা তো সে মানে আমি যখন ভয়েস দিতে আসলাম সে বলছে যে মাম্মা আজকে আমি বলি তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বলতে দেই একটু অনেক দিন হয়েছে সে ভয়েস দিচ্ছে না তো এখানে অলরেডি আমার মেয়ের কাছ থেকে শুনে গেছেন কি করছি পিৎজা বানাচ্ছি এবং ওদের কাছ থেকে এটাও শুনে গেছেন যে আমাদের বাসায় আজকে গেস্ট এসেছে তো মূলত ওদের জন্যই আমি পিৎজাটা রেডি করছি তো কে গেস্ট এসেছে এটা আমি একটু পরেই বলছি তো অ্যাকচুয়ালি ডোটা আমি যখন রেডি করেছিলাম তখন ওরা সবাই ঘুমে আমি সকালবেলা উঠেই কাজে লেগে গেছি তো এখানে একেবারে ঝুম বৃষ্টি যাকে বলে এভাবে একদম মারাত্মক রকমের বৃষ্টি হচ্ছে তো গতকাল রাত থেকে ইলেকট্রিসিটি ছিল না তো সকালবেলা যখন আমি কাজে লাগলাম আর কি তখন পর্যন্ত ইলেকট্রিসিটি পানি কিছুই নেই তো ওই এই অবস্থায় রান্না বান্না করা কিছু ম্যানেজ করা আসলে সো টাফ তো যাই হোক যেহেতু সকালবেলা বলতে ওরা এসে পৌঁছেছে প্রায় দিকে তো একটু রেস্ট নিচ্ছি এই ফাঁকে আমি এটা পিজ্জাটা করে নিচ্ছি যে অ্যাটলিস্ট আগে কিছু একটা নাস্তার মতো একটু সার্ভ করা সকালের নাস্তা হিসেবে বাকিটা ওরা মানে খাওয়া দাওয়া তো একটু পরেই হবে তো এই পর্যায়ে আমার হাজবেন্ড এসেছে রান্নাঘরে তো পরের কাজগুলো মূলত সে করেছে পিৎজা ডোট ও সব আমি বানিয়ে রেখেছি কিমাটাও আমি করে রেখেছি সে জাস্ট সাজিয়ে দিচ্ছে আর এই এই হেল্পটা করার কারণ একটাই তো আমাদের বাসায় যেহেতু আমরা দুজনই থাকি আর হচ্ছে খালা তখনও পর্যন্ত এস আসেননি তো এই ফাঁকে সে একটু হেল্প করে দিলে আমি রান্নাটা করতে আমার জন্য একটু ইজি হয় এই আর কি তো সে এটা করছিল আমি অন্যদিকে একটু কাজ গোছাচ্ছি বলতে পারেন তো পিৎজার ডোটা আসলে একদম ইজি করা আমি হয়তো অনেকেই জানেন বাট আজকের এই পিৎজাটা আপনারা বুঝতে পারছেন এখানে ইলেকট্রিসিটি নেই সো বুঝতে পারছেন এটা কোথায় হবে চুলাতে এবং পিৎজাটা আমি নিজে বানিয়েছি এজন্য বলছি না পিৎজাটার সবচাইতে বড় যেই রিভিউ সেটা দিয়েছে হচ্ছে ভাইয়া যিনি এসেছেন আর ভাইয়া রীতিমতো বলেছেন অনেক বড় একটা রিভিউ যেটা আমি একদম পিজার লাস্ট যখন ফুটেজটা আপনারা পাবেন তখন আপনাদেরকে বলবো তো এটা এখন এই অবস্থায় জাস্ট উপরে একটু আপনারা দেখলেন আমি কিমাটা দেওয়ার পরে আমার হাজবেন্ডই দিয়েছে এগুলো এগুলো কিন্তু বানিয়েছি আমি সে জাস্ট হেল্প করছিল কিমাটা দেওয়ার পরে যেখানে মোজারেলা চিজ দেওয়া হয়েছে একটু উপরে গার্নিশিংয়ের জন্য একটু ক্যাপসিকাম পাপ্রিকা অরিগ্যানো এগুলো দিয়ে এখন প্রিহিটেড যে প্যান্টটা ওখানেই এটা রেখে দেয়া হয়েছে তো খালা এসে পৌঁছেছে যাক হাফ ছেড়ে বাঁচলাম কারণ হচ্ছে আমার আবার আজকে ইভিনিংয়ে হসপিটাল ডিউটি মানে মর্নিং ছিল না সেই হিসেবে আমি একটু রিল্যাক্স যে সকালবেলায় এই এজন্য আমি কাজটা গোছাচ্ছি তো খালা আসার পর আমি খালাকে পেলাম কিন্তু খালা আসার আগে মোটামুটি আমি পেঁয়াজ কাটাকাটি যা করার এগুলো করে ফেলেছি খালা আসার পর সবজিটা উনি কেটে দিচ্ছে ততক্ষণে আসলে আমার প্রায় কাজ গোছানো হয়ে গেছে বলা চলে এখন আমি যা রান্না করতে যাচ্ছি সেগুলো একটু দেখায় মুরগি মুরগিটা আমার ফ্রিজে ছিল ওটা জাস্ট সকালে উঠেই আমি বের করে নিয়েছি মুরগি রান্না করছি তারপর কবুতর রান্না করেছি কবুতরটা একটু কষা করে একটু ভুনা মতো করে করেছি আর অন্যরকম ভাবে একটু একটা মাছের মাথা দিয়ে শিমবিচি রান্না করছি যেটা একটু ডিফারেন্ট হয়ে যায় এটা বলবো আপনাদেরকে একটু পরে তো মুরগিতে আমি তেমন বেশি যে আমি আহামরি কিছু দিয়েছি তা না একেবারে ঘরোয়া স্টাইলে যাকে রান্না আর যারা আসছেন গেস্ট ওরা একটু ঝাল কম খেতে পারেন তো এটা আমার জানা ছিল এই কারণে একেবারে অল্প মরিচে তো এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া একটু মশলা বাটা দিয়েছি বেশি পরিমাণে আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো একটু টালা জিরা গুঁড়ো আর হচ্ছে এমনিতে একটু মশলা গুঁড়ো লবণ এগুলো দিয়ে মেখে নিয়েছি আচ্ছা বিচি রান্না কথা বলছিলাম তো সেটা একটু দেখায় এখানে কিন্তু মাছের মাথা দেখতে পাচ্ছেন আর মাছের দুই একটা পিস দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আজকে আমি রান্নাটা করেছি দুই রকমের মাছের মাথা দিয়ে সাধারণত যে কোনো এক ধরনের মাছের মাথা দিয়েই বিচি রান্না করি শিম বিচি বা যে কোনো ধরনের বিচি বাট আজকে আমি রান্নাটা করেছি দুই ধরনের মাথা একটা হচ্ছে চিতল মাছের মাথা যেটা আপনারা দেখেছেন আমি চিতল মাছ গতকাল রান্না করেছিলাম চিতল মাছের মাথা আর হচ্ছে কার্পু মাছের মাথা দুটো মাছের মাথা মিক্স করে তারপর বিচিটা রান্না করেছি এবং খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে তো রান্নাটা এখন বসিয়ে দেওয়ার পালা এবার একটু আপনাদের সাথে শেয়ারও করি রান্নাটার প্রসিডিউর আর কিছু না যেহেতু মেখে রেখেছিলাম খুব একটা বেশি সময় লাগেনি মেখে রাখলে একটাই সুবিধা আমার মনে হয় আর কি একটু সময় কম মনে হয় মানে মনে হয় যে একটু আর্লি হয়ে গেছে এরকম তো পেঁয়াজ কষানো যখন হয়ে গেছে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আমি এখন মাখানো মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিটাই আমি আগে রান্না করেছি মানে এক চুলায় আমার পিজ্জা হচ্ছে অপর চুলায় হচ্ছে মুরগিটা হচ্ছে এখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কে এসেছে আসলে বাসায় অ্যাকচুয়ালি বাসায় না আমার কলিগ আমার আপু ইভা আপু ওনার হাজবেন্ড এসেছেন মানে ভাইয়া তো ভাইয়া ঢাকায় থাকেন উনি অনেক ভালো মানে কি বলবো অনেক ভালো একজন মানুষ তো সচরাচর আসেন না তো এই কারণে হঠাৎ এতদিন পর উনি আসছেন তো স্বাভাবিকভাবে এটা আমার মনে হয়েছে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে ওনাকে আমি যেহেতু আসছে এত জার্নি করে সারা জার্নি করে এসেছেন তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি প্রতিবেশী কলিগ আমার বড় বোন হিসেবে আছেন এখানে আফটার অল তো স্বাভাবিকভাবেই ভাই আসছে স্বাভাবিক এটা আমি জাস্ট নিজের ইচ্ছেতেই নিজের খুশিতেই করেছি তো পিৎজাটা মোটামুটি এটা প্রায় ৩০ মিনিট মতো লোহিটা আমি রেখেছিলাম এটা হচ্ছে পিৎজার সর্বশেষ অবস্থা আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে এবং কতটা সফট হয়েছে বলে বোঝাতে পারবো না মানে একেবারে আপনি আমি বলবো এভাবে যদি পিৎজা বানানো যায় মানে চুলাতেই অনেকেই আপনারা প্রশ্ন করেন বা অনেকেই এটা নিয়ে প্রবলেম ফিল করেন যে চুলায় পিৎজা কেমনে হবে বাট ট্রাস্ট মি একেবারে ওভেনের মতোই হয়েছে হ্যাঁ ওভেন যাদের ওভেন আছে তারা ওভেনে ট্রাই করবে এটাই স্বাভাবিক বাট চুলাই যে খুব একটা বেশি খারাপ হয়েছে তা কিন্তু না তো চুলায় পিজ্জার রেসিপি আমি আমার উইথ নাজমাতে শেয়ার করব। এখন আমি ভাইয়াদের জন্য ভাইয়া এবং আপু ওদের জন্য আমি পিৎজা কেটে ওদেরকে দিয়ে এসছি ওরা মাত্র এসে একটু টায়ার্ড একটু ঘুম থেকে উঠে তো বললাম যে খাবার যেহেতু এখনো তখনও পর্যন্ত খাবার রেডি হয়নি তো ততক্ষণে আগে পিৎজাটা দিয়ে একটু সার্ভ করি তো আমি সবচেয়ে বড় কমপ্লিমেন্টটা পেয়েছি ভাইয়ার কাছ থেকে কি পেয়েছি সেটা বলছি তারা একটু বলি পান্না কোটা এটা ইতালিয়ান একটা ডেজার্ট এটা রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার কুক উইথ নাজমা এই চ্যানেলে এটা আমি রেসিপিটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব এটা আমি যখন ছবিটা শেয়ার করি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন রেসিপিটা তো এই কারণে একটু বলে দিলাম তো যাই হোক এই ফাঁকে আমি মুরগিটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে যে মুরগিটাও কিন্তু প্রায় তখন সেদ্ধ হয়ে এসেছে আর মুরগি ওই যে বললাম ভাই এবং আপুরা কিন্তু ঝাল খেতে পারেন না এই কারণে ওদের ব্যাপারটা মাথায় রেখে আমি সব কিছুতে মরিচের পরিমাণটা অনেক কম দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে এখন আর কিছুক্ষণ একটু চুলাই রাখবো তো এবার বলি ভাইয়া আসলে কি বলেছেন পিজ্জাটা খেয়ে উনি পিজ্জা খেয়ে যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে উনি অনেক দিন আগে পিৎজা খেতে গিয়েছিলেন পিৎজা হাটে এবং ওনার মনে হয়েছিল পিজ্জা একটা ওর্স জিনিস এটা কেমনে মানুষ খায় পিৎজাটা নাকি খুবই বাজে ছিল আমি জানি না এটা ওনার রিভিউ বাট আজকে সকালবেলা এই পিৎজা খাওয়ার পর ওনার মনে হয়েছে না পিৎজা আসলে অনেক মজার জিনিস এবং উনি এই পিৎজা আরো আরো খেতে চান তো এটা আমার জন্য বিশাল পাওয়া আমি হ্যাঁ আমার রান্না করতে ভালো লাগে বা আমি শখের বসে রান্না করি বা ফ্যামিলির জন্য রান্না করি এটা অন্য ব্যাপার বাট এরকম কমপ্লিমেন্ট যখন পাই স্বাভাবিকভাবে রান্না করার আগ্রহ আরও বেড়ে যায় মনে আসলে তাই সত্যি ভালো হয়েছে তার মানে আবার একটা খারাপ হবে না বা আবারও যদি খেতে চাই বা আবার একটু করে দেই এরকম একটা ফিলিংস ভেতর থেকে আসে সো ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য হয়তো উনি বাড়িয়ে বলেছেন বাট আমার জন্য এটা বিশাল পাওয়া তো আপনারা অলরেডি দেখলেন আমি ওই দুই মাছের মাথা চিতল আর কার্পু মাছের মাথা অলরেডি এটা দিয়ে দিয়েছি চুলায় এরপর মাছটা যখন একটু কোষে এসেছে এরপর আমি এখন শিমবিচিগুলো দিয়ে দিয়েছি আচ্ছা অনেকে হয়তো কোয়েশ্চেন আসতে পারে এই সময়ে শিমবিচি কিভাবে তো একটু বলি শিমবিচিগুলো অ্যাকচুয়ালি শক্ত যে বিচিগুলো শুকনা বিচিগুলো ওগুলোই ছিল ওগুলা জাস্ট ইয়ে করে পানিতে ভিজিয়ে তারপর এটা নেওয়া হয়েছে এবং খারাপ না ভালোই মানে শিমবিচি যাদের যারা পছন্দ করেন আর কি ওই একদম ফ্রেশ যেটা ফ্রেশ বিচি ওটা পাওয়ার চেয়ে মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো আমার খুব একটা খারাপ লাগেনি আর আমি কিন্তু শিমবিচি খেতে প্রচুর পছন্দ করি কিন্তু বেশি খেতে পারি না আমার আমার নিজের সমস্যার কারণে আমার হচ্ছে শিমবিচিতে প্লাস এরকম ডাল জাতীয় জিনিস আমার প্রচুর প্রবলেম হয় প্রবলেম হয় এটা অনেকের ক্ষেত্রে হতে পারে এই কারণে আমি একটু রয়ে শুয়ে খাই তো এই সাথে আমি একটু বেগুন দিয়ে দিয়েছি শিম বিচি সাথে একটু বেগুন আসলে আর এই রান্নাটা রান্নাটা সেম যদি আমার মনে হয় শিং মাছ দিয়ে হতো তাহলে হয়তো ওইটা আর জমে যেত যাই হোক শিং মাছ আমার নেই বাসায় আমার তো যা আছে তা দিয়ে শোয় কখনোই কি একেবারে ফিক্সড ওটা দিয়ে খেতে হবে এমন তো কিছু নাই জাস্ট একটু চেঞ্জ করা ভালো আচ্ছা এখানে টমেটো দেয়া হয়ে গেছে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে আর মোটামুটি শিমবিচিগুলো কিন্তু অতিরিক্ত যে সেদ্ধ করতে হবে তাও না অতিরিক্ত সেদ্ধ করতে গেলে যেটা হবে আর কি গলে যাবে একেবারে ভর্তা হয়ে যাবে এ কারণে আমি যে ওটা অতিরিক্ত সিদ্ধ করার ইয়েতে আছি তাও না জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখন অপোজিট সাইডে আমি ঢেঁড়সটা ভাজি করে নিব তো ঢেঁড়সটা আপনারা দেখেছেন একটু পাতলা করে কাটা হয়েছে তো পাতলা করে আমি কাটতে বলেছিলাম খালাকে আচ্ছা ঢেঁড়সটা আমি মূলত এটা একেবারে কড়া ফ্রাইয়ের মতো একদম ভাজা ভাজা হবে এটা কোনো ধরনের পানি এতে ইউজ করব না তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি আগে দিয়ে দিয়েছি তো আমার মনে হয় আর কি ঢেঁড়স ভাজিটা আমার এভাবে খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন তো এইখানে আমি এই ঢেঁড়স ভাজিতে কোনো ধরনের কোনো হলুদ অনেকে ইউজ করে থাকেন হলুদ বা অন্য কোনো কিছু এই ধরনের কিছুই আমি ইউজ করি না একদম ডিরেক্ট আপনার দেখছেন তো এখানে জাস্ট আমি ঢেঁড়সটা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন কষানো হয়ে গেছে আর পরিমাণ মতো জাস্ট লবণটা দিতে হবে এর বাইরে আমি এতে কিছুই দিব না উপরে আমি ঢাকনাটাও দিব না জাস্ট এখন ঢাকনাটা দিব না ঢাকনা পরে দরকারে দিতে হবে তো এখন জাস্ট নাড়িয়ে চাড়িয়ে এভাবে করে আমি এটা হোয়াবো তেলের উপরে আমি এখানে কোনো রকমের পানি ইউজ করব না একটু বলি এই ঢেঁড়স ভাজিটা আমি শিখেছি মূলত আমার হাজবেন্ডের কাছ থেকে সে একজন ভালো কুক নিঃসন্দেহে তো আমাদের বাসায় যে ঢেঁড়স ভাজি করা হয় ওই ক্ষেত্রে একটু হলুদ আর একটু পানি অ্যাড করা হয় বাট আমি কিছু ইউজ করলাম না আপনারা দেখলেন বাট আমার আসলে ওই যে থাকতে থাকতে যা হয় আর কি বাবার বাড়ির রান্না চেয়ে এখন আমার মোটামুটি আমি ওই শ্বশুর বাড়ির রান্নার যে ধাঁচ প্রত্যেকটা বাড়ির তো একটা ধাঁচ আছে বা প্রত্যেকটা এরিয়ার একটা ধাঁচ আছে আমি এখন ওই আমার শ্বশুর বাড়ির পড়ে গেছি আমার কারণে কারণ আমার রান্নার বেসিক সব মূলত যেহেতু তার কাছ থেকেই শেখা তো স্বাভাবিকভাবে ওরটাই ওটাই শিখবো ওইটাই স্বাভাবিক প্লাস আমার তো ওর রান্না অনেক ভালো লাগে এই কারণেই হয়তো একটু বেশি ওটাই প্রেফারেন্স পাই আচ্ছা এখানে এখানে দেখছেন যেটা কিন্তু আমি আমি একটু মরিচ ভেঙে দিয়েছি এটা পার্সোনালি অনেক পছন্দ করি যখন আমি এরকম পানি ছাড়া রান্না করি যে কোনো ভাজি ভাজি আমার পানি ছাড়া এভাবে যখন একটু থাকে আমার এটাই ভালো লাগে মানে ঢেঁড়সে যে একটু আঠালো ভাবটা থাকে এটা কিন্তু আপনি যদি এভাবে রান্না করেন সেই আঠালো ভাবটা অনেকাংশে কমে যায় তো ঢ্যাঁড়সটাও আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি এটা আসলে তেমন বেশিক্ষণ চুলায়ও রাখতে হয় না অল্প সময়ে হয়ে যায় আচ্ছা এই ফাঁকে আমি এখানে কবুতরের মাংসটা এটা আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম এটাতে আমি একটু মশলা একটু ইউজ করেছি কারণ কবুতরের মাংস সাধারণত একটু মশলাদার না হলে ভালো লাগে না খেতে আর হয় একেবারে কোরমা টাইপস হতে হবে অথবা এরকম হতে হবে তো কবুতরের মাংস অ্যাকচুয়ালি কবুতর একটা ছিল শুধু একটু এটার ব্যাপারটা খুলে বলে এখানে একটা ছেলে ইয়াং বয়সে একটা ছেলে রাস্তায় নাকি এই একটা কবুতর নিয়ে হাঁটা করছিল সে এই কবুতরটা কাউকে সেল করবে কিন্তু কেউ তার কাছ থেকে নিচ্ছিল না তো আমাদের যে খালা উনি ওনাকে বলা আছে যে খালা এই এরকম যদি কারো হয় বা যে কোনো ধরনের যে কোনো কিছু মানে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমার যদি সামর্থ্যে কুলায় আমি ওই জিনিস অবশ্যই নিব কারণ এখন পরিস্থিতি খারাপ সেটা আমি আপনি আমরা বা আপনারা সবাই জানেন তো এরকম অনেকেই আছেন যে এই জিনিসগুলো সেল করছেন এইগুলো ওনার অনেক নাকি শখের জিনিস ছিল ওই ছেলেটা তো খালা এসে বললো যে এরকম এরকম একজন উনি এটা সেল করবে কিন্তু ওনার আসলে টাকার প্রয়োজন এই কারণে উনি ওনার এই শখের জিনিসটা সেল করছে তো সাথে সাথে উনি এটা মানে আমরা বললাম যে এটা নিয়ে নিব সমস্যা নেই তো একটাই পেয়েছি ওনার কাছে দুটো ছিল না একটাই ছিল একশো টাকা এই একটা কবুতরের প্রাইস তো যাই হোক প্রাইস যাই হবে হোক এটা আমার মনে হয় আর কি তাকে সাহায্য করার মতো ব্যাপারটা এরকম আমি কাউকে একজনকে সাহায্য করলাম আমি এটা কিনেছি আমি খাচ্ছি কিন্তু এটা 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 আমার আমার পার্সোনাল আপনাদের হয়তো নাও পারে মিলতে আমি জানি না বাট আমার মনে হয় এটাও এক ধরনের সাহায্য বা এটাও এক ধরনের আমি কি বলবো এটা মানে এটা আমার ভিতর থেকে করা ভালো লাগে তাই করি আমার খালাকে বলা আছে আমার চাচাকে বলা আছে যে এরকম যখনই কেউ এই ধরনের বিপদে পড়বে যে হ্যাঁ ছয়টা ডিম আছে এগুলো কিনতে হবে বা এরকম দুধ আছে ডিম আমার আছে সাপোজ আমার বাসায় ডিম আনাও আছে বাট তবুও যদি এরকম কোনো কোনো ভাবে কেউ এটা বলে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন তো এরকম অহরহ আমি মুরগি কেনা থেকে শুরু করে হাঁস কেনা থেকে শুরু করে এরকম অহরহ আমার সাথে ঘটেছে যে বাসায় সব কিছু আছে বাট আবার নিয়েছি জাস্ট ওটা একটু কেউ একজনকে তো সাহায্য করলাম আমার পক্ষ থেকে আর কি যতটুকু সম্ভব আচ্ছা কথা বলতে বলতে আমি এখানে আলু দিয়ে দিয়েছি আসলে ওই যে বরকত হওয়ার জন্য দিয়েছি কারণ হচ্ছে এত বেশি কম আমার চোখে লাগছিল না যে মানুষ কি বলবে এখানে তো কিছুই নাই এরকম কবুতরের মাংস তো এমনিতে কবুতর ছোট কবুতর তার উপর হচ্ছে যখন আহ এই অবস্থা তখন তো স্বাভাবিক বুঝতেই পারছেন এই জন্য আলু দিয়ে একটু একটু তরকারিটাও হলো আর কিন্তু ট্রাস্টমি খেতে খুবই ভালো হয়েছে আর এই হলো আমার টোটাল প্রিপারেশন আপু এবং ভাইয়ার জন্য আমি এক সাইড থেকে একটু শুরু করি এক সাইড থেকে যদি বলি এটা হচ্ছে একদম ফার্স্টে হচ্ছে কবুতরের মাংস এরপর হচ্ছে সেই শিম বেঁচে দিয়ে দুই রকমের মাছের মাথা এরপর আছে মুরগি মুরগি এরপর আছে আর ঢেঁড়স ভাজি তো প্রত্যেকটা রান্নারই তো প্রশংসা করেছে ভাইয়া আপু এবং বেশ বললো যে কেন এত সব করতে গেলাম আসলে এই সব করতে গিয়ে যেই প্রবলেমটা ফেস করেছি করা বড় সমস্যা না বড় সমস্যা হলো পানি না থাকা পুরোটা রান্না আমরা মানে আমি করেছি হচ্ছে রান্না ঘরে বেসিক্যালি কিছুই ছিল না খালা নিচে গিয়ে ডেকে এগুলো সব ক্লিন করে নিয়ে এসেছে তারপর আমি রান্না বসিয়েছি মানে বিশাল একটা মেশাকার পরিস্থিতি তো এর মধ্যে আমি যতটুকু পেরেছি আমার ইচ্ছে ছিল একটু গরুর মাংস রান্না করব বাট ওটা করতে পারিনি এই এটা ছাড়া বাকিগুলো মোটামুটি ফাইন চলে তো যাই হোক রান্না কি করেছি বা কিভাবে করেছি বড় কথা না সবচেয়ে বড় কথা হলো ভাইয়ারা পছন্দ করেছে কারণ আমি একটু বেসিক্যালি একটু একটু ঝাল খাই মোটামুটি মানে কিন্তু ভাইয়ারা যেহেতু ঝাল খায় না আমার একটু কনসার্ন এটা ছিল যে আমার একটু ওভাবেই রান্না করতে হবে যাতে রান্নাগুলো বেশি ঝাল না হয় তো আলহামদুলিল্লাহ ওনারা তো বেশ প্রশংসা করলো তো ভাইয়া আর আপু আসার সময় আবার ওয়াসনাদের জন্য চকলেট নিয়ে এসেছে এবং ওরা তো চকলেট পেয়ে মহা খুশি আপনারা দেখছেন একেবারে সাথে সাথে চলছে চকলেট নিয়ে অলরেডি মানে তখনই দুই মিনিটের মধ্যে মোটামুটি খাওয়া আসে বাচ্চারা তো বুঝেন চকলেট হলে তাদের আর কিছু লাগে না এরকম আর কি তো এসব শেষ করে আমি এখন অফিসে যাচ্ছি আমার যেহেতু ইভিনিং ছিল ইভিনিং এ অফিসে যাওয়ার সময়ের অবস্থাটা আমি একটু আপনাদেরকে দেখাবো এখানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের আমি প্রায় সময় আমার ব্লগে একটা নদীর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করি বাঘাইছড়িতে যে নদীটা এটা হচ্ছে কাঁচালং নদী তো এটার ভিউটা আমি একটু দেখাবো এটা সাধারণত এত পানি থাকে না বাট এই দুই দিনের বৃষ্টিতে পুরা চৈচম্বুর অবস্থা শুধু পানি বলবো না অনেক একটু ডুবেও গেছে দূরে যে ক্ষেতগুলো আগে দেখা যেত যে ধান পানি থাকে না সাধারণত সবুজ থাকে সেই সবুজ দৃশ্য আর নেই পুরোটাই পানি নিচে তো এই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে খুব একেবারে ঝুম বৃষ্টি তো একদম আত দূরে হয়তো ভালোভাবে বোঝাও যাচ্ছে না আর একেবারে দেখেন আর একটু এরপর আমি হসপিটালে হসপিটালে আসলে এখন যেহেতু বৃষ্টির সময় আর বিকেল বেলা ইভিনিং এ আসলে ইনডোরে পেশেন্ট ছাড়া তেমন একটা বেশি ঝামেলা থাকে না তো ইনডোরে পেশেন্ট এটা একটা ইনডোর পেশেন্ট এবং বেচারা তার দুঃখের কাহিনী বলছিল আমিও মনোযোগ দিয়েই শুনলাম আমার সাথে আমার সিস্টার দিরা ছিল আর এই হচ্ছে আমি বের হওয়ার আগের মুহূর্তে একটা ভাই সে বেচারা ফুটবল খেলতে গিয়ে এখানে ফাটিয়ে ফেলেছে এবং যথেষ্ট ডিপ একটা ওনার এখানে মানে বেশ ভালো ইনজুর্ড হয়েছে তো এটাই আমি মূলত স্টিচ আমি দেইনি স্টিচ দিয়েছেন আমাদের এস এস সি এমও শাহজাহান সাহেব তো উনি স্টেজ দিয়েছেন এবং আমি ওখানে ছিলাম বাট বেশ ভালো করেই দিয়েছেন তো যাই হোক ওই ভাইয়ের কাজকর্ম শেষ করে আমি আবার বাসে আসলাম এসে এই যে দেখছেন ডাবের পুডিং ডাবের পুডিং পাঠিয়েছে মিলি আপু এবং ডাবের পুডিংটা অনেক আমি হয়েছে আচ্ছা আমার এখানে অনেকে ডাবের পুডিং এর রেসিপি চেয়েছেন আমি উইদিন শর্ট টাইম ডাবের পুডিং এর রেসিপি নিয়ে আসবো আমার কুকুই নাচমাতে আর ডাবের পুডিং কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার অনেক ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে তো দেখা যাক আর এই যে পাঠিয়েছি ওপিদের বাসা থেকে ওপিরাও মানে আমরা একই থাকি সবাই তো এই আর কি মোটামুটি মানুষজনের খাবার দাবারের উপরেই আছি বলতে পারেন তো দিনকাল এভাবেই যাচ্ছে মাসাল্লাহ পুরোটা দিন আসলে এভাবে কিভাবে যে কেটে যায় বলে মানে নিজেই বুঝি না আর এই হচ্ছে আহ আব্দুর রফের আম্মু আপা পাঠিয়েছেন আমার চাটগায়ে আপা উনি হচ্ছেন আহ ছাঁচের পিঠা এটা তো সবাই চেনেন বা সাঁচ পিঠা যে যেটা বলি তো এই তো এইগুলো খেতে খেতে আমি আমার আজকের ব্লগটি শেষ করব আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে তো যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম